দেশে জ্বালানি তেলের দাম যে মাত্রায় বেড়েছে এটি রেকর্ড। অনেকদিন ধরে সরকার জ্বালানির উপর ভর্তুকি দিয়ে যাচ্ছিল, কিন্তু এত ভর্তুকি দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সরকার এখন সমন্বয়ের চেষ্টা করছে, এতে আর্থিক চাপ তৈরি হয়েছে সাধারণ মানুষের উপরে, পরিবহন খাত সহ নানা খাতে ব্যয় বেড়েছে। কিন্তু বাংলাদেশে যে চিত্রটা দেখছি, পৃথিবীর দেশে দেশে চিত্রটা কেমন সেটা একটু জানতে চাই। যুক্ত করে নিচ্ছি লন্ডন থেকে সহকর্মী তানভীর আহমেদ এবং কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীকে। এছাড়াও আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। তানভীর আহমেদ, আপনার কাছে খুব অল্প কথায় একটু জানতে চাই যে জ্বালানি তেলের দাম যুক্তরাজ্যে এখন কেমন এবং দুই মাস আগে কীরকম ছিল সেই তথ্যটি একটু জানাবেন। একই সঙ্গে নিত্যপণ্য এবং সার্বিক যে বাজার মূল্য পরিস্থিতি, মূল্যস্ফীতি, সেটারই বা কী পরিস্থিতি এখন? ধন্যবাদ। গত জুনে আসলে পেট্রোলের দাম যদি আমি এখন বর্তমানে স্বাভাবিক দামের সাথে তুলনা করি, সেটি ছিল 1 পাউন্ড 68 পেন্স এবং জুলাইতে সেটি 1 পাউন্ড 80 পেন্স এবং এখন প্রায় 1 পাউন্ড 95 পেন্সে আসলে দামটা নির্ধারণ হয়েছে। এবং গত 2021 সালের ডিসেম্বরে এটি ছিল কিন্তু 1 পাউন্ড 40 পেন্স। তাহলে দেখুন, 1 পাউন্ড 40 পেন্স থেকে এটি ধীরে ধীরে এই এক বছরের মাথায়, বিশেষ করে রাশিয়া ইউক্রেন সংকটকে কেন্দ্র করে, এটি প্রায় 2 পাউন্ডের কাছাকাছি চলে আসলো। এখন দেখুন যে ঠিক কতটুকু পরিবর্তন হলো। 40 লিটারের একটা মিনি কার যেখানে 52 পাউন্ড খরচ হতো, এখন সেখানে খরচ করতে হচ্ছে 75 পাউন্ড। 55 লিটারের যে গাড়িটির তেল খরচ ছিল 72 পাউন্ড, এখন সেটির খরচ দাঁড়িয়েছে 103 পাউন্ড। আর 77 লিটারের যে গাড়িটি, সেই গাড়ির ট্যাঙ্কটি ভর্তি হয়ে যেত 101 পাউন্ডে, এখন সেখানে একজন সাধারণ নাগরিককে দিতে হচ্ছে 144 পাউন্ড। এই হচ্ছে আপনার পেট্রোলের দাম। এখন আসুন বাড়িঘরের জ্বালানির কি অবস্থা। বাড়িঘরের জ্বালানিতে আমরা দেখতে পেয়েছি গত অক্টোবরে প্রতিটি বাড়ির জ্বালানি খরচ যেখানে ছিল 1400 পাউন্ড, এই অক্টোবরে এটি ধারণা করা হচ্ছে গিয়ে পৌঁছবে 3600 পাউন্ড। এখন জনগণের এই ব্যয় মেটাতে গিয়ে সরকার সাধারণভাবে 400 পাউন্ড করে একটা ডিসকাউন্ট দিচ্ছে এবং স্বল্প আয়ের নাগরিকদের জন্য 650 পাউন্ড করে দিচ্ছে। একটা 8 মিলিয়ন পাউন্ডের একটা বাজেট বরাদ্দ করা হয়েছে। তো জ্বালানি তেল এবং এই ধরনের মূল্যবৃদ্ধির কারণে অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব পড়েছে, যেটা ব্যাংক অফ ইংল্যান্ড বলছে গত 40 বছরের ইতিহাসে ব্রিটেনের অর্থনৈতিক এই ইনফ্লেশনটা বেড়ে গেছে 11%, যেটা প্রেডিক্ট করেছিল, কিন্তু অক্টোবরে সেটি গিয়ে 13% ঠেকবে। অর্থাৎ বর্তমানে এই মূল্যস্ফীতিটা 9.4%, সেটি অক্টোবরে 13%তে গিয়ে ঠেকবে। এ কারণে ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার বৃদ্ধি করছে। সুদের হার বৃদ্ধি করে উচ্চ হারের সুদ এটাকে দিয়ে মানে জনগণকে সাশ্রয়ী হওয়ার জন্য এবং সেভিংসে উদ্বুদ্ধ করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে ব্যাংক অফ ইংল্যান্ড। এই হচ্ছে যুক্তরাজ্যের সর্বশেষ পরিস্থিতিটা খুব পরিষ্কার বোঝা গেল।